হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাষরা ফল ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে তোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 15 আগস্ট দুপুরে চাষারা এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম, মোর্শেদ, নাসির, সুমন, চাষারা ফল ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা শামসুজ্জামান রকি, সভাপতি মোহাম্মদ রাজন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সহসভাপতি মোহাম্মদ আলম চান, মোহাম্মদ বাপ্পি জিসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ব্যাপারী, সিনিয়র সাধারণ সম্পাদক হৃদয় বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মৃণাল, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, মোহাম্মদ জাবেদ মোল্লা, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসিরুদ্দিন, প্রচার সম্পাদক সোহেল মুন্সি, দপ্তর সম্পাদক জুয়েল সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। জননেতা আজমির ওসমানের ব্যানার সম্বলিত ফেস্টুনে এ নামাজ বিতরণ করা হয়। NNTV, নারায়ণগঞ্জ।